আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেছেন। রমজান মাসটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক সম্মানিত একটি মাস। এই মাস পর্যন্ত আমরা যারা হায়াত পেয়েছি অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা যদি এই মাসের পবিত্রতা রক্ষা করতে যাই, এই মাসের বরকত পরিপূর্ণরূপে হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দুটি কাজ করতে হবে। এই দুটি কাজ যদি আমরা না করি তাহলে এই রমজান মাসের পবিত্রতা, রমজান মাসের বরকত আমরা পরিপূর্ণরূপে অর্জন করতে পারব না। সেই দুটি জিনিস হলো, এক নাম্বার, আমাদেরকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। কোনো ধরনের গুনাহ আমাদের করা যাবে না, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, যেমন অশ্লীল গান দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, কারো সম্পর্কে গীবত শোনা, গান বাদ্য ইত্যাদি শোনা, কারো ব্যাপারে গীবত করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, এই জাতীয় যে ধরনের অপরাধ আমরা করে থাকি, সমস্ত অপরাধ থেকে, গুনাহ থেকে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত থাকতে হবে। এটা হলো এক নম্বর শর্ত। আর দুই নম্বর শর্ত হলো, রমজানে আমরা যে সাহারি ইফতারি খেয়ে থাকি, এছাড়াও আরও অন্যান্য নাস্তা পানি যেগুলো আমরা করে থাকি, আমাদের খাবার পরিপূর্ণ হালাল হতে হবে। যদি আমাদের খাবার পরিপূর্ণ হালাল না হয়, খাবারের মধ্যে যদি হারামের সংমিশ্রণ থাকে, তাহলে কিন্তু আমরা রমজানের পরিপূর্ণ বরকত, রমজানের পরিপূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারবো না, লাভ করতে পারবো না। যদি আমাদের টাকার মধ্যে সুদের অংশ থাকে, ঘুষের অংশ থাকে, আমার ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দিয়ে, মানুষকে ঠকিয়ে আমরা টাকা কামাই করে থাকি, বা অন্য কোনো ছল ছাতুরের মাধ্যমে টাকা কামাই করে থাকি, ওই সকল টাকা দ্বারা যদি ওই সকল টাকা দ্বারা যদি রোজার সাহারি ইফতারি খেয়ে থাকি, তাহলে তো এটা পরিপূর্ণ হালাল খাদ্য হলো না। আর হালাল খাদ্য না খাওয়ার কারণে আমাদের রোজাও কিন্তু পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুতরাং সকলের প্রতি পরিপূর্ণ আবেদন থাকবে, এই দুইটি কাজ আমরা রমজান মাসে অবশ্যই অবশ্যই পালন করব, তাহলে অবশ্যই আমরা রমজানের পরিপূর্ণ বরকত অর্জন করতে পারব। অন্যথায় রমজানের বরকত অর্জন করা কখনোই আমাদের পক্ষে সম্ভব হবে না। আবারও বলে দিচ্ছি, দুইটি কাজ হলো, গুনাহমূলক যত কাজ আছে সকল কাজ পরিপূর্ণরূপে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, আমরা যা খাবো পরিপূর্ণ হালাল খাদ্য খেতে হবে, হালাল কামাইয়ের হালাল খাদ্য খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।